রাতের কাউরান বাজার। ঢাকার মোটামুটি সবচেয়ে বড় একটি আড়ত, সবজির বলেন মাছের বলেন সব মিলায়া নাম্বার ওয়ান ফুল রে। খুব সুন্দর, এই যে দেখেন শীতের ফুলকপি চলে এসেছে, মানে কি বলবো, এত বড় একটা আড়ত। সারা বাংলাদেশের মোটামুটি ঢাকা শহরের যে ফুড সাপ্লাইয়ের যে কেন্দ্রগুলো এটা অন্যতম, আশেপাশের অনেক জায়গা থেকে এই জায়গাতে আসে মালামাল। এখন রাত বাজতেছে 2টা, অথচ এইখানে যেমন একদম মাত্র সকাল। মিষ্টি কুমড়ার কচু রাস্তায় হাঁটাটা খুবই কষ্টকর। প্রচুর প্রচুর, যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে আরো বিস্তারিত দেখা যেত আর কি, তবে রাস্তা থেকে যতটুকু দেখানো দরকার দেখাচ্ছে। এই যে এগুলো দেশের অন্যান্য প্রান্ত থেকে এইভাবে প্যাকেট করে আসছে পেপে, এগুলো এই যে ট্রাক ট্রাক, এই যে লোডিং আনলোডিং হচ্ছে। মানে এটা এক রাতে এরকম একটা ঢাকা শহরকে দেখা এরকম ভাবে, এটা সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা, চমৎকার এক অভিজ্ঞতা। মানে যা প্রয়োজন খাবারের জন্য সব এখানে আছে, সব সারা বাংলাদেশ থেকে এই জায়গাটার মধ্যে এসে জমা হচ্ছে। এই যে এখানে লোড আনলোডিং হচ্ছে কলা, আমার বন্ধু রাহাত হাঁটছে, ওকে অনেক কষ্ট দিলাম এসে এই রাতে কারণ দিয়ে হাঁটা, শুধু শুধু কোনো কারণ ছাড়া এভাবে চলা হচ্ছে। তো ভাবলাম এই জন্য রেখে দিই আর কি। তো যাই হোক, আর কিছু বলবো না, মোটামুটি আমরা বাজার থেকে অনেকটা বেরিয়ে গিয়েছি। এটা পাইকারি আড়ত। এই যে এখানে ডাবের অবস্থা, এই যে দেখেন ডাব সবই পাওয়া যায়। এই যে ডাব নামাচ্ছে, ডাব নামাচ্ছে উনি, এই যে এই ট্রাক ভর্তি ডাব, এই যে এদিকে ডাব। যারা পাইকারি মালামাল কিনতে আসেন আর কি, কিংবা বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে বিরাট আকারের সবজি লাগে, তারা এই জায়গাগুলোতে আসতে পারেন। ঠিক আছে, এই ছিল কাউরান বাজার। ওকে, বিদায়, ভালো থাকেন সবাই।